হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। সকাল সকাল, আজ সকালবেলা ভুল হবে, এটা প্রায় ভোরবেলায় বলা চলে। এখন মোটামুটি 5:10-15 বাজছে, বাইরের আলো দেখে বুঝতে পারছো তো। এখানে কড়াই তেল মিল গরম বসিয়ে দিয়েছি। আসলে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ভোর 4:15-4 দিক থেকে মেয়ে জেগে বসে আছে, তো ঘুমাচ্ছে না মা। সেই জন্য ওকে ঘরের মধ্যে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, তো আমার আর মায়ের তো ঘুম হলোই না। অনেক তাড়াতাড়ি সেই আমরা 4:45 থেকে জেগে বসে আছি, তো আমি ভাবলাম বসিয়েই দিই রান্নাবান্না। তো দেখো, আমি ছাদে চলে এসেছি এখন, ভোরবেলার পরিবেশ, ওই 5:15-20 বাজছে, অনেক আলোই ফুটেছে, কিন্তু তবুও অন্ধকার অন্ধকার আছে খানিকটা। তো ভোরের বেলায় ছাদে ঘোরা বা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার মজাই আলাদা। তো অন্ধকার হয়ে আছে, যদি এখনও সূর্য ওঠেনি, আকাশে মেঘও আছে অল্প দেখতে পাচ্ছ তোমরা। আর তার মধ্যেই আমি ওই ছাদে ঘোরাঘুরি করছিলাম, মা ওকে ঘুম পাড়াচ্ছে, কারণ ও যদি না ঘুমায় তাহলে ওই খাওয়ার টাইমে গিয়ে ঘ্যান ঘ্যান করবে, না হলে চিৎকার করবে, কান্না করবে। সেজন্য মা ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, মোটামুটি 7:30-7:30 অবধি যদি 2 ঘন্টাও ঘুমায় তাহলে আর ও কাঁদবে না। সেই জন্য তো আমি ছাদে এসে এই সমস্ত গাছপালাগুলো দেখছিলাম, চারিদিক দেখছিলাম, আর একটু হাঁটাহাঁটি করছিলাম ছাদের মধ্যে। তো দেখো কত সুন্দর লাগছে, এখনও রাস্তায় লোকজন নেই। আর এই যে এটা হলো কাকিমার বাড়ি। কাকিমা, তুমি বলেছিলে কাকিমার যাওয়া অনেক দিন হয়ে গেল এই বাড়ি থেকে। আসলে কিছু মানুষ থাকে না যে তাদের সাথে বন্ডিংটা খুব ভালো হয়ে যায়, তো কাকিমাও খুব ভালো মানুষ, যদিও কাকিমার সাথে যোগাযোগ আছে, কিন্তু কাকিমা এই বাড়িটা বিক্রি করে দিয়ে কাকিমা অন্য জায়গায় চলে গেছে। তো কাকিমা দেখো তোমার বাড়ি কত সুন্দর রং হয়ে গেছে, কিন্তু তোমার ছাদে এত গাছ ছিল, যারা কিনেছেন তাদের গাছগুলো এত নেই। তো দেখালাম তোমার বাড়ি যতটুকু পারলাম। তুমি বলেছিলে আমাকে যে মুন্নি একদিন বাড়িটা দেখিও, তো আমি ছাদ থেকে দেখো আজকে ভোরবেলায় তোমার বাড়ি আমি তুলেছি। আর এই যে বালিশ বিছানা মা সমস্ত এবার গোছাচ্ছে, ও ঘুমিয়েছিল একটু, আবার উঠেও গেছে তাড়াতাড়ি। আর এদিকে আলু ফুলকপির তরকারিটা করছি, তো এটা হয়ে গেলে চান টান করে নেব। আর দেখো এখন চান করে চলে এসেছি, তো মেয়েও এখানে বসে আছে, ও দেখো নাচছে, ওই রোজ জাকার খেলা করে ওই খেলা। তো ভোরবেলায় উঠে না মায়ের আমার দুজনেরই শরীর খারাপ করছে। আর এখন চান করে চলে এসেছি, দেখো ঘর থেকে ডাকছে আমাকে, তো যাচ্ছি যাচ্ছি বললাম ওকে, তো শুনছেই না। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তো মায়ের আমার দুজনেরই শরীর খারাপ করছে, কেউ এগুলো বোঝে না জানো তো, সবাই ভাবে সব কিছু বোধ হয় খুব সোজা, কিন্তু এই যে মা ভোরবেলা থেকে কষ্ট করছে বা আমি করছি, সেগুলোর সঠিক দাম না পেলে না খুব খারাপ লাগে জানো তো। আর দেখো এখন আমি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তো সুইচটা বন্ধ করলাম, আর মা গেছে ওপরে। আর গরম লাগছে প্রচণ্ড, এই চুল টুল খুলে রাখলে না গরমে খুব গরম লাগে। আর ওইদিকে ও ঘরের ভিতর আছে, আর মা ওপরে কাপড় টাপড় মেলছে, তো ওপর থেকে নেমে আসুক, নেমে এলে খাওয়া দাওয়া করে নেব। আর এই যে বসে বসে হেয়ার ব্যান্ড বার করেছে, তো বার করে দেখো চোখে নাকে মুখে ওই হেয়ার ব্যান্ড বাঁধছে আর খুলছে, এইসব করছে। আর এই যে মা এখন চলে এসেছে, তো খেতে দিয়ে দেবে, খেয়ে নিয়ে অফিস বেরিয়ে যাব। তো মা এখানে ভাত বেড়ে দিচ্ছে, খেয়ে নেবে এবার ঝটপট। আর ওই যে ওইদিকে কুকীর্তি করছে, কুকীর্তি বলতে কাগজ ছিঁড়ে কুটি কুটি করছে, বদমাশি করছে। তো চলো অফিস থেকে পরে আবার কন্টিনিউ করব। অফিস থেকে ফেরার পথে আর ব্লগটা সেরকমভাবে কন্টিনিউ করা হয়নি, তো ওর সাথে বাড়ি ফিরেছি। আর এখন দেখো মা আমি মেয়ে তিনজন মিলে রেডি হয়ে যাচ্ছি, বর আছে কিন্তু ও চলে যাবে, আর আমরা তিনজন মিলে যাব হচ্ছে একটু দোকানে। তো তিনজনেই এখানে রেডি পুরোপুরি। তো দোকান কেন যাব সেটা তোমরা পরে জানতে পারবে, আজকে নয়, কিছু একটা স্পেশাল দিন আছে। তো যাই হোক, মা নিয়ে গেছিলো দোকানে, মায়ের কিছু কেনাকাটি করার ছিল, তো মা নিয়ে গেছিলো। আর নিয়ে যে এখানে আমি রেডি হয়ে গেছি, তো এই যে সেদিনকার ওই ব্ল্যাক টি শার্টটা,
কেমন লাগছে জানিও। এই যে সেদিন বরের সাথে গিয়ে কিনেছিলাম বাজার কলকাতা থেকে, তো ওই ব্ল্যাক টি শার্টটা। আর এবার বেরিয়ে যাব, তো বেরিয়ে গিয়ে মা বলল, আর আমি মাকে বললাম যে বাইরে তো সেরকম কিছু খাওয়া হয় না মানে ডিনারে, যদিও তোমরা দেখে থাকবে চপ টপ, লোকে ভাববে আরে বাবা কত না জানি খাই, কিন্তু ওই একটা দুটোই যতটা দেখানো হয় লোকে ভাবে তার থেকে বোধ হয় বেশি কিছু, কিন্তু সেরকম একদমই না, কারণ আমার ফ্যাটি লিভারের প্রবলেম আছে, নিজের প্রবলেম তো নিজেই বুঝবো তাই না, লোকের আবার বেশি প্রবলেম বোঝে আমার থেকে। তো যাই হোক, রাস্তা দিয়ে চলে যাচ্ছি, তো মাও বক বক করে বাইরের খাবার খেলে, তো সেটা ব্যাপার না। আর এই যে চলে এসেছি দেখো এম বাজারে, তো এই এম বাজারে ঢুকবো, দেখি কি এখানে পছন্দ মতন পাই, তো চলো দেখতে থাকো। মধ্যে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, এখন চলে এসেছি বাড়ি। তো মনমোহিনী গেছিলাম, এম বাজারে সেরকম কিছু পাইনি, তো মায়ের সাথে মনমোহিনী গেলাম, আর আসার সময় ওই মোগলাই খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, তো সেরকম খেতে পারিনি, নষ্ট করে দিয়েছি, ওই যেটুকু পেরেছি ওতেই আমার পেট ভরে যাবে। আর এখানে দেখো মেয়ে ললিপপ, হাতে ললিপপ, তো ললিপপ নিয়ে বসে আছে এখন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আর কন্টিনিউ করব না, তো কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।